তো তোমরা কিন্তু অনেকেই বলতেছিলে যে আইপিএল কন্টিনিউ করো, তো আজকে আইপিএল কন্টিনিউ করবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাকিব আল হাসান, মঈন আলী, তারপর তিলক ভার্মা, এই তিনজন প্লেয়াররাই কিন্তু ইনজুরিতে রয়েছে। তো চলো ম্যাচটা শুরু করি। তো এখানে কিন্তু ম্যাচ শুরু হচ্ছে, আজকে কিন্তু আমাদের ম্যাচে মানে বিপক্ষ দলে রয়েছে পাঞ্জাব ব্লাস্টার্স। তো প্রথমে টস পর্ব হয়ে যাবে, তো প্রথমে টস পর্ব, এখানে টসে কি আমরা জিতবো নাকি জিতবো না, আমার তো মনে হচ্ছে জিতে যাবো, দেখা যাক কি হয়। এখানে টসের কয়েনটা নিয়ে নিয়েছে এবং বলেছে তোমরা জিতে গেছো, অর্থাৎ আমরা জিতে গেছি, এবং আমরা এখানে বলিং করার সিদ্ধান্ত নেবো, কারণ বলিং করলে একটা রিল্যাক্সে থাকা যায়, বলিং করলেই সবসময় রিল্যাক্সে থাকা যায়। তোমরা দুই দলের একাদশটা দেখে নিবা। ও আরেকজন আমাকে কমেন্ট করে জানাইছিল যে আমাদেরকে ব্যাটিং করার সময় 60টা উইকেট ফেলাই দিতে হবে, 60টা উইকেট পরপর ফেলাই দিব, তারপরে আমরা কিন্তু হচ্ছে যে জিততে পারি কিনা সেটা দেখতে হবে। তো চলো আজকে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করা যায়, করা যাক। তো দেখা যাক, এখানে ক্রিস গেল রয়েছে স্ট্রাইকার, বলিং রয়েছে প্যাট কামিন্স, তার প্রথম বলটি করতে হচ্ছে প্যাট কামিন্স, দেখা যাক। অফারের প্রথম বল, প্রথম বল ক্রিস গেল আস্তেই করে ঠেকিয়ে দিল, বললো যাই হোক মারবো না, রান নিল না, প্রথম বলে ডট। দেখা যাক ওভারের দ্বিতীয় বল করতে হচ্ছে প্যাট কামিন্স, তো মুস্তাফিজুর রহমান কিন্তু যদি থাকতো দলে তাহলে ভালোই হতো। দেখা যাক ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, ফিল্ডার বল কুড়িয়ে পাঠার আগে দিয়ে দুইটা রান কিন্তু সংগ্রহ করে নিয়েছে এখানে ক্রিস গেইল। তো ক্রিস গেইল কিন্তু দুইটা রান আদায় করে নিয়েছে। দেখা যাক ওভারের তৃতীয় বল করতে হচ্ছে প্যাট কামিন্স, ওভারের তৃতীয় বলে কি উইকেট পাবে, ওভারের তৃতীয় বল, তৃতীয় বল করেছে, তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, একটা রানের বেশি নিতে পারবে না এই ক্ষেত্রে। তো এখানে কিন্তু আরও একটা রান তাদের দলীয় স্কোরে যোগ হয়ে গেছে। তো এবার কিন্তু আজিঙ্কার রাহানে ব্যাটিং করতে চলে এসেছে, দেখা যাক আজিঙ্কার রাহানে কি করে, আজিঙ্কার রাহানেকে কি প্রথম বলে একটা ডাক করে সাজু করে ফেরাতে পারবো, দেখা যাক। ওভারের চতুর্থ বল, চতুর্থ বলে এবার কিন্তু মেরে দিয়েছে, ফিশ একটুর জন্য কিন্তু ক্যাচটা ধরতে পারে নাই। তো এখানে ওভারের পঞ্চম বল করতে হচ্ছে ব্যাট কামিন্স, ওভারের পঞ্চম বল, ওভারের পঞ্চম বল করে দিয়েছে, পঞ্চম বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে, আর এদিক দিয়ে চার হয়ে যাচ্ছে একদম সীমানার দিকে, চারটা রান, তো একটা চার কিন্তু পেয়ে যাবে এখানে। তো এখানে কিন্তু একটু নাচু দিয়ে দিচ্ছে পাঞ্জাব ব্লাস্টার্সের চিয়ার আপ গার্লসরা, তো ভালো চার মারুক, দেখা যাক ওভারের শেষ বলে একটা উইকেট যদি পেতাম তাহলে কিন্তু ভালোই লাগতো। ওভারের শেষ বল, শেষ বল এবার কিন্তু কাট করতে চাইছিল, কিন্তু এখানে ফিল্ডার রয়েছে, এক্ষেত্রে কোনো রান পাবে না, ডট বল। তো এবার কিন্তু বল করতে চলে এসেছে ইমরান তাহির, ইমরান তাহির কি পারবে পাঞ্জাব ব্লাস্টার্সদের কয়েকটা উইকেট ফেলে দিতে, দেখা যাক। যেহেতু সাকিব আল হাসান না, ইমরান তাহিরকে সেই দায়িত্ব নিতে হবে। প্রথম বল, প্রথম বলে ক্রিস গেইল কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে নিঃসন্দেহে, এবং নয়টা রান কিন্তু দলীয় সংগ্রহ হয়ে গিয়েছে, আমরা এখনও পর্যন্ত কোনো উইকেট পাই নাই। দেখা যাক ওভারের দ্বিতীয় বল করতে আছে ইমরান তাহির, এবার কিন্তু পায়ের সামনে বলটা রাখছে যদি ক্যাচ ওঠে তার জন্য, দেখা যাক ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে, ফিল্ডার রয়েছে, কোনো রান পাবে না, ডট বল। তো এখানে কিন্তু ওভারের পঞ্চম বল কত হচ্ছে ইমরান তাহির, ওভারের পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু কাট করেছে, ফিল্ডার রয়েছে, সেখানে কোনো বিপদ ঘটে নাই, কোনো উইকেট হয় নাই। দেখা যাক ওভারের শেষ বলে কি একটা উইকেট পাওয়া যাবে, ওভারের শেষ বল, শেষ বল এবার কিন্তু সামনে এসে মারতে চেয়েছিল কিন্তু কোনো মতো চার পায় নাই, একটা রান নিয়েই তারা সন্তুষ্ট থাকবে, 10টা রান হয়ে গেছে 2 ওভার শেষে। তো পাঞ্জাব কিংস কিন্তু এখানে 4-4টা ওভার ব্যাট করে 33টা রান করেছে, এবং আমরা মাত্র একটা উইকেটই তুলে নিতে পেরেছিলাম। তো এবার কিন্তু বোলিং প্রান্তে পরিবর্তন, বোলিং করতে চলে এসেছে জাসপ্রীত বুমরা, স্ট্রাইকে রয়েছে ক্রিস গেল, ক্রিস গেল তেমন কোনো এখনো বিপদ ঘটাতে পারছে না, দেখা যাক। প্রথম বলটি করতে যাচ্ছে জাসপ্রীত বুমরা, জাসপ্রীত বুমরা কি পারবে স্টাম্পটি উড়িয়ে দিতে, দেখা যাক। প্রথম বল না পারলো না, প্রথম বলে কিন্তু 2টা রান নিতে পারবে তারা, এবং 2টা রান কিন্তু এখান থেকে আদায় করতে সক্ষম হয়ে গেছে ক্রিস গেইল। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, ক্রিস গেইল খেলছে, স্ট্রাইকার রয়েছে ক্রিস গেইল, যে কিন্তু দানবের মতন দেখতে, দানবের মতন না মানে অনেক বড় বড় ছয় মারতে পারে। দেখা যাক ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল কিন্তু এবার কয়টা রান নেবে, দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু 1টা রানে নিতে পারছে, তো আই এম সরি তাকে দানব বলার জন্য, সে একজন অনেক ভালো প্লেয়ার। তো এবার কিন্তু ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে জাসপ্রীত বুমরা, ওভারের পঞ্চম বলে উইকেট পাবে, ওভারের পঞ্চম বল, পঞ্চম বলে কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে, কিন্তু কোনো রান পাবে না। দেখা যাক ওভারের শেষ বলে এবার কিন্তু স্লোয়ার বল করতে যাবো, একটা স্লোয়ার বলে দেখা যাক উইকেট পাওয়া যায় কিনা, ওভারের শেষ বলে যদি উইকেট হয় তাহলে কিন্তু ভালোই হবে, লাইক করে দিবো। ওভারের শেষ বল এবার কিন্তু ক্যাচ হতে পারে, এবং ক্যাচ, ও মাই গড, আমি তোমাদের বলছি উইকেট পেলে লাইক দিবে, এবং উইকেটটা কিন্তু পেয়ে গেছি শেষ বলে, সুতরাং তোমাদেরকে কিন্তু লাইক বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু সিপু জারাকে চলে যেতে হচ্ছে প্যাভিলিয়নের পথে, তো সুন্দর একটি বল করে দিয়েছে এখানে জাসপ্রীত বুমরা, এবং বলটি কিন্তু সুজা একদম সুন্দর মতন হাতে পড়ে গেছে এবং ক্যাচটা ধরে নিয়েছে, যার কারণে একটি উইকেট পেয়ে গেছি আমরা। তো এখানে কিন্তু 5টা ওভার শেষে এবার 6ষ্ঠ ওভার বল করতে চলেছে রবীন্দ্র জাদেজা, তো রবীন্দ্র জাদেজা কি পারবে আর কয়েকটা উইকেট আদায় করে নিতে, দেখা যাক। ক্রিস গেল রয়েছে স্ট্রাইকে, তো ক্রিস গেল যদি 6 মারে তাহলে কিন্তু শেষ। প্রথম বল রবীন্দ্র জাদেজার, প্রথম বল আসতেই করে ঠেকিয়ে দিল, কোনো রান পাবে না, প্রথম বলে ডট বল। ওভারের দ্বিতীয় বল করতে হচ্ছে রবীন্দ্র জাদেজা, ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল করে দিয়েছে, দ্বিতীয় বল এবার কিন্তু মারতে চাইছে কিন্তু ব্যাটে বলে তেমন একটা কানেকশন হয় নাই। এবার কিন্তু ওভারের চতুর্থ বল করতে হচ্ছে, ওভারের চতুর্থ বল এবার কিন্তু হোয়াইট ইয়র্কার দিয়েছে, ওভারের চতুর্থ বলে কিন্তু এবার কি না, এখানে ফিল্ডার রয়েছে, আমি ভাবছিলাম চার হয়ে যাবে, তো ফিল্ডার যেহেতু রয়েছে 2টা রানের বেশি নিতে পারবে না এক্ষেত্রে, তো আরও 2টা রান কিন্তু তারা যোগ করে দিল তাদের দলীয় সংগ্রহে।
তারপরে পঞ্চম বল করতে চায় রবীন্দ্র জাদেজা, এখন পর্যন্ত কিন্তু এতক্ষণ পর্যন্ত ভালোই চলতেছে, 60টা রান করে তারা প্রতি ওভারে নিচ্ছে। ওভারে পঞ্চম বল, এবারেও ফিল্ডার সেখানে রয়েছে, আবারও কিন্তু তারা দুইটা রান এখান থেকে আদায় করতে সক্ষম হয়ে যাবে। তো এবার কিন্তু ওভারের শেষ বল করতে আসবে রবীন্দ্র জাদেজা, দেখা যাক ওভারের শেষ বলে কি উইকেট পাবে। ওভারের শেষ বল রবীন্দ্র জাদেজা, রবীন্দ্র জাদেজা ওভারের শেষ বল, শেষ বলে এবার কিন্তু মেরে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, ফিল্ডার রয়েছে এবং ফিল্ডারের হাতে বল, এ দ্যাটস আনাদার উইকেট। তো আরো একটা দুর্দান্ত উইকেট এখানে আদায় করে নিয়েছে রবীন্দ্র জাদেজা, ক্রিস গেলকে চলে যেতে হচ্ছে 14টা রান করে, মাত্র 14 রান করে ক্রিস গেল চলে গেল প্যাভিলিয়নের পথে। তো এখন কিন্তু ড্রিঙ্কস ব্রেক হয়ে গেছে, ড্রিঙ্কস ব্রেক চলছে, তো এখানে কিন্তু 8 ওভার শেষে তাদের রান হয়ে গেছে কিন্তু 82টা রান। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, 82টা রান, আর আমরা কিন্তু 5টা উইকেট শিকার করতে সক্ষম হয়ে গেছি। তো রবীন্দ্র জাদেজা একটু আগে বল করে গেছে, আবার কিন্তু নবম ওভার তাকেই বল দিয়ে দিয়েছি, দেখা যাক রবীন্দ্র জাদেজা তার প্রথম বল করতে গেল। ওভারের দ্বিতীয় ওভারের প্রথম বল করে দিয়েছে, এখানে কিন্তু ফিল্ডার রয়েছে, এখান থেকে একটা রানের বেশি নিতে পারবে না। এখানে জনি ব্যারিস্টো রয়েছে স্ট্রাইকে, ইংল্যান্ডের প্লেয়ার জনি ব্যারিস্টো। তো এখানে কিন্তু হার্দিক পান্ডিয়া এবার কিন্তু স্ট্রাইকে চলে এসেছে, হার্দিক পান্ডিয়া, হ্যাঁ হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া কিন্তু খেলে কোন দলে তোমরা একটু বলে দিও দেখি তোমরা জানো কিনা। ওভারে দ্বিতীয় বল করতে হচ্ছে রবীন্দ্র জাদেজা, ওভারে দ্বিতীয় বল, এবার কিন্তু বলটি মেরে দিয়েছে, এখানে ফিল্ডার কি আছে, হ্যাঁ ফিল্ডার এখানে আছে, 2টা রানের বেশি নিতে পারবে না। তো 2টা রান হয়ে গেলে তাদের দলীয় সংগ্রহ হয়ে গেল কিন্তু 85 রান। তো এবার কিন্তু ওভারে পঞ্চম বল করতে হচ্ছে রবীন্দ্র জাদেজা, ওভারে পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু আসলতো করে ঠেকিয়ে দিয়ে এখানে কিন্তু 2টা রান নিতে পারবে এবং 2টা রানই কিন্তু তারা সংগ্রহ করতে সক্ষম হয়ে গিয়েছে। তো 90টা রান হয়ে গেছে তাদের 5 উইকেটের বিনিময়ে, দেখা যাক ওভারের শেষ বলে কি উইকেট পাবে রবীন্দ্র জাদেজা। ওভারের শেষ বল, ওভারের শেষ বল, শেষ বল করে দিয়েছে, শেষ বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে, কোনো রান পাবে না, এখানে ফিল্ডার রয়েছে তার জন্য দ্যাটস এ ডট বল। তো শেষ ওভারটা কিন্তু ভালো মতো করতে পারলেই তাদেরকে কম রানের ভিতরে আমরা আটকাতে সক্ষম হয়ে যাবো। তো শেষ ওভার বল করতে চলে আসছে কিন্তু জাসপ্রীত বুমরা, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো জাসপ্রীত বুমরা, দেখা যাক প্রথম বল করতেছে জাসপ্রীত বুমরা। শেষ ওভারের প্রথম বল, প্রথম বল, প্রথম বল করে দিয়েছে, প্রথম বলে আলতো করে ঠেকিয়ে দিয়েছে, কোনো রান এক্ষেত্রে কিন্তু পাবে না। প্রথম বল ডট বল হয়ে গেছে, দেখা যাক দ্বিতীয় বল, দ্বিতীয় বলে কিন্তু আরেকটা ডট আমাদের প্রয়োজন, দ্বিতীয় বলে কি ডট পাবো আরেকটা। দ্বিতীয় বল এবার কিন্তু একটা ইনসুইঙার বল দিতে যাচ্ছি, দ্বিতীয় বল, দ্বিতীয় বল করেছে, দ্বিতীয় বল এবার কিন্তু আলতো করে ঠেকিয়ে দিয়েছে এবং আলতো করে ঠেকিয়ে দিয়ে এখানে কিন্তু একটা রানের বেশি নিতে পারবে না, 91টা রান কিন্তু তাদের হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু তারা কিন্তু অসাধারণভাবে ব্যাটিং করে যাচ্ছে, দেখা যাক ওভারে চতুর্থ বল করতে যাচ্ছে জসপ্রীত বুমরা, ওভারে চতুর্থ বল, আবার কিন্তু সেই একই রকম আগেকার মতন স্লোয়ার ইয়র্কার বল দিতে যাবো, দেখা যাক ওভারে চতুর্থ বলে উইকেট যায় কিনা। ওভারে চতুর্থ বল, চতুর্থ বল, পিছনে মারতে চাইছে ফিল্ডার, সেখানে ছিল কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে, যার কারণে আরো একটা 4 পেয়ে যাবে এইখানে। জনি ব্যারিস্টোকে কিন্তু যেভাবে হোক আউট করতেই হবে, দেখা যাক ওভারের পঞ্চম বল আরেকবার স্লোয়ার বল দিতে যাচ্ছে, ওভারের পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু ক্যাচ হতে পারে এবং একই ধরনের বলে কিন্তু এবারে কিন্তু ফেসে গিয়েছে জনি ব্যারিস্টো। প্রথম বলে কিন্তু 4টা মারছিল কিন্তু পরে আর মারতে পারে নাই, উইকেট পেয়ে গিয়েছিলেন। তো এবার কিন্তু এস নদীম ব্যাট করতে চলে এসেছে, এস নদীম কোন দেশের প্লেয়ার আমার ঠিক মনে নাই, তোমাদের যদি মনে থাকে কমেন্টে জানিয়ে দিবা। তো ওভারে শেষ বল করতে আসছে জসপ্রীত বুমরা, ওভারে শেষ বল, একই রকমের বল, ওভারে শেষ বল, শেষ বলে কিন্তু তুলে মারা হয়েছে, ফিল্ডার সেখানে প্রস্তুত, ফিল্ডার বলটি কুড়িয়ে এখন চলে যাবে ব্যাটিং করার জন্য প্রস্তুত হতে আর কি। তো এখানে কিন্তু শেষ বলটাতে একটা উইকেটের মাধ্যমে কিন্তু আমরা ইনিংসটা সমাপ্তি করতে পারছি তাদের। তো চেন্নাই স্টিংগার্স নিড 96টা রান, তো 96টা রান করতে পারলেই কিন্তু এখানে আমরা জিতে যাবো। তো তার আগে ওই চ্যালেঞ্জটার কথা মনে রাখো, চ্যালেঞ্জটা ছিল কি আমাদেরকে দ্রুত উইকেট ফেলতে হবে, তো তার আগে আমরা একটু 10টা রান তো করে নেবো, 10টা রান করার পরে তারপরে উইকেটগুলো ফেলবো যাতে আমাদের একটু প্রেশারটা কম থাকে। তো শুভমান গিল রয়েছে, শুভমান গিলকে দিয়ে একটা দুইটা চার মারি, তারপরে আমরা 60টা উইকেটই আমাদের ফেলাই দেবো গড়গড়ানি। তারপরে বলছিল 60টা উইকেট ফেলানোর পরে আমরা জিততে পারি কিনা। তো প্রথম বলটা ওয়াইড হবে, তো একটু ওয়াইড করে নিই কায়দা মতন করে, তো একটা ওয়াইড কিন্তু পেয়ে যাবো। তো প্রথম বলটাতে একটা রান আমরা ফ্রিতেই পেয়ে যাবো, জিরো বলেই একটা রান হয়ে গেছে। তো দেখা যাক ওভারে দ্বিতীয় বলে কিন্তু আরও একটা ওয়াইড দিবে, এটা মনে হচ্ছে আরেকটা ওয়াইড হবে, তো আমি আর একটু সরে যাবো যাতে আরেকটা ওয়াইড হয়। তো দ্বিতীয় বলটাতেও কিন্তু ওয়াইড, অর্থাৎ দুইটাই কিন্তু লিগাল বল হয় নাই, ইললিগাল বল হয়েছে, দুইটা বলে দুইটা ওয়াইড হয়ে গেছে, তার কারণে আমরা কিন্তু 2টা রান পেয়ে যাবো ফ্রিতে, 2টা রান। তো দেখা যাক ওভারের প্রথম বল এবার কি লিগাল বল করতে পারে কি পারে না, হ্যাঁ এবার কিন্তু লিগাল বল হবে এবং আমরা এটাতে 4 মারার চেষ্টা করবো, দেখা যাক। ওভারের প্রথম বল করতে হচ্ছে মুজিবুর রহমান, প্রথম বলেই কিন্তু একটা 4 খেয়ে যাবে, মোট হয়ে গেল আমাদের 6টা রান। তো আমরা কিন্তু বেশি না, 2-3টা 4 মারবো, তারপরে আমাদের সকল উইকেটগুলো ফেলাই দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদেরকে একজন চ্যালেঞ্জ দিয়েছে কমেন্টে। তো প্রথম একটা 4 কিন্তু আদায় করে নিয়েছে অবশেষে শুভমান গিল। তো এবার দেখা যাক ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বলে আমরা আরেকটা 4 মারতে পারি কিনা। ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু আরও একটা 4 মেরে নিয়েছি। তো এবারে মনে হয় চেষ্টা করা যাক উইকেট সবগুলো ফেলানোর, কি বলো তোমরা? তো ব্যাক টু ব্যাক যদি সবগুলো উইকেট ফেলে দিই তাহলে ভালোই হয়। তো এখানে কিন্তু একটা 4 পেয়ে যাবে, তো এখানে কিন্তু একটু তারা ফিল্ডিং সেট আপ চেঞ্জ করছে, তো আমার মনে হয় এবারে আমরা উইকেটগুলো ফেলাই দিলে ভালো হয়। তো আমি একটু সামনে যাবো, সামনে কিন্তু এটা ওয়াইড হতে পারে,
তো ওয়াইড হবে, যেহেতু ওয়াইড আরেকটা রান নিয়ে নিন, রানটা নিয়ে তারপরে নাই আউট হয়, কি বলো তোমরা? যেহেতু এবার রান হয়ে গেছে সুতরাং যেখানে ফিল্ডার আছে সেখানে একটা মারবো যাতে উইকেট পড়ে। তো এবার কিন্তু ফিল্ডারের কাছে ক্যাচ দেওয়া শুরু করলাম যাতে একটা একটা করে উইকেটগুলো পড়তে থাকে। তো প্রথম উইকেট কিন্তু আমরা ফেলাই দিলাম আমাদের চ্যালেঞ্জ মোতাবেক। তো প্রথম উইকেটের পরে আমরা দ্বিতীয় উইকেটটাও ঠিক একই রকমভাবে ফেলানোর চেষ্টা করবো। তো পাঞ্জাব ব্লাস্টার একটু খুশি হচ্ছে, তো খুশি হোক, আমরা তো ইচ্ছা করে উইকেটগুলো ফেলবো। তো এবার কিন্তু সুনীল রায়না নাকি এস রায়না রয়েছে, সুরেশ রায়নাকে উইকেটটা ফেলাই দিব আমরা। এবার কিন্তু আরও একটা ক্যাচ দিয়ে দিয়েছি, ব্যাক টু ব্যাক দুইটা উইকেট এখানে আদায় করে ফেলেছে মুজিবুর রহমান। তো তোমরা যারা এখান থেকে ভিডিও দেখছো তারা কিন্তু কিছু বুঝবে না যদি প্রথম থেকে ভিডিওটা না দেখো, সুতরাং সামনে যে ভিডিওটা দেখে আসো। তো আবার পঞ্চম বল, আবার পঞ্চম বলে কিন্তু আমরা আরও একটা উইকেট ফেলাই দিলাম, নিজেদের ইচ্ছা করেই কিন্তু উইকেটগুলো ফেলছি। যারা এখন থেকে ভিডিও দেখছে তারা ভাবতেছে আমি মনে খেলা পারি না, তাদের উইকেট ফেলাই দিচ্ছি, দেখা যাক। শেষ বল, শেষ বলে এবার কিন্তু আরও একটা ক্যাচ দিয়ে দিলাম। তো এগারো রানে কিন্তু চারটা উইকেট শেষ, তো দেখা যাক আরেকটা উইকেট ফেলতে পারি কিনা। এবার অ্যারন ফিঞ্চ রয়েছে স্ট্রাইকে, অ্যারন ফিঞ্চ কিন্তু এবার কিন্তু একটা রান নিতে যাবো যাতে রান আউট হয়। তো রান আউট হয়ে গেল, তো আরও একটা উইকেট পড়ে গেল আমাদের, এগারো রানে পাঁচ পাঁচটা উইকেট। তো এবার দেখা যাক এই বলে আরেকটা উইকেট ফেলবে, এবার কিন্তু সামনে আসবো অ্যাডভান্স শট দিয়ে এবং আরও একটা উইকেট পড়ে গেল। সুতরাং আমাদের কিন্তু এগারো রানে ছয়টা উইকেট পড়ে গেছে, সুতরাং আর একটা উইকেট নিলেই কিন্তু এক একটা উইকেট পড়লে আমাদের চ্যালেঞ্জটার দিকে আমরা যাব। তো এবার দেখা যাক ওভারের তৃতীয় বল, আমরা তৃতীয় বল এবার কিন্তু সামনে এসে মারছি, আরও একটা ক্যাচ হলো। তো বারো রানের মাথায় আমাদের সাতটা উইকেট পড়ে গেছে, সুতরাং এবার আমাদের দেখে শুনে খেলতে হবে। এবার জফরা আর্চার চলে আসছে, সুতরাং আমাদের এখনও কিন্তু রানটা প্রয়োজন, চুরাশিটা রান এখনও জিততে লাগে, চুরাশিটা রান, একান্নটা বলে আমাদের হাতে রয়েছে তিন উইকেট। তো এবার কিন্তু আমাদের দেখে শুনে খেলতে হবে। তো ওভারের এবারে কিন্তু আমরা চার মারা শুরু করে দিলাম, তো চতুর্থ বলেই কিন্তু জফরা আর্চার এসে কিন্তু চার মেরে দিল, অনেক হয়েছে উইকেট ফেলানো। এবার আমরা চ্যালেঞ্জের দিকে আসব, আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। ম্যাচটা না জিততে পারলে কি হবে, ম্যাচটা না জিততে পারলে আমাদের মনে খুব কষ্ট লাগবে। তো দেখা যাক ওভারে পঞ্চম বল কোথায় চেস না দিম, ওভারে পঞ্চম বল, ওভারে পঞ্চম বলে একটা চার মারতে পারবো, ওভারে পঞ্চম বল, এবার কিন্তু আবারও মারা হয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, এখান থেকে একটা রানের বেশি নিতে পারবো না। তো একটা রান নিয়ে সন্তুষ্ট থাকবো কারণ আমাদের ধীরে সুস্থে খেললেই আমাদের যথেষ্টভাবে আগাবো। তো এখানে কিন্তু চেসক সেনা রয়েছে ব্যাটিংয়ে, দেখা যাক ওভারে শেষ বল, ওভারে শেষ বলে আলতো করে একটা চার মারা যায় কিনা, আলতো করে একই দিকে চার মারা যায় কিনা, দেখা যাক ওভারে শেষ বল, শেষ বল, এবার কিন্তু মারা হয়েছে এবং ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে, কিন্তু ফিল্ডার সেখানে উপস্থিত রয়েছে, যার কোনো একটা রান নিয়ে সন্তুষ্ট। দুই ওভারে আমাদের রান দাঁড়ালো আঠারোটা রান। তো চার চারটা ওভার ব্যাটিং করে কিন্তু আমাদের আটত্রিশটা রান হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়ে আমরা আরও একটা উইকেট হারাই ফেলছি। তো এবার কিন্তু কুলদীপ ইয়াদব বল করতে চলে এসেছে, জফরা আর্চার আর জাসপ্রীত বুমরাই রয়েছে এখনও ক্রিজে। তো দেখা যাক কুলদীপ ইয়াদবের প্রথম বলে একটা চার মারতে পারি কিনা, ওভারের প্রথম বল, প্রথম বল, প্রথম বলে কিন্তু মারা হয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, যার কোনো একটা রানের নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো জফরা আর্চার এরকম ব্যাটিং করতে পারলে কিন্তু ভালোই হয়, আর এদিকে কিন্তু জাসপ্রীত বুমরা আছে, তাকেও কিন্তু ভালো খেলতে হবে, বেস্ট যেটা ষোলো সেটাকে করতে হবে ছাপ্পান্ন। দেখা যাক ওভারের দ্বিতীয় বল কত আছে কুলদীপ ইয়াদব, আমার মনে হচ্ছে এই ম্যাচটা আমরা হেরে যেতে পারি। তো দেখা যাক দ্বিতীয় বল, দ্বিতীয় বল করে দিয়েছে, দ্বিতীয় বলে কিন্তু এবার কিন্তু ভালো মতন কানেকশন কিন্তু ফিল্ডার রয়েছে, এখান থেকে আরও একটা রান কিন্তু সংগ্রহ করে ফেলতে পেরেছে জাসপ্রীত বুমরা, বুম বুম বুমরা। তো এখানে ওভারের তৃতীয় বল করতে হচ্ছে কুলদীপ ইয়াদব, আর স্ট্রাইকে রয়েছে কিন্তু জফরা আর্চার, দেখা যাক ওভারের তৃতীয় বল, তৃতীয় বলে একটু চার মারা যাবে, ওভারের তৃতীয় বল, তৃতীয় বলে কিন্তু সজোরে ব্যাট চালানো হয়েছে, কিন্তু এখানে ফিল্ডার রয়েছে, যার কারণে আরও একটা রান নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তো আমাদের রান কিন্তু হয়ে গেছে একচল্লিশ রান। তো এবার কিন্তু ওভারের শেষ বল কোথায় আছে কুলদীপ ইয়াদব, ওভারের শেষ বল, জাসপ্রীত বুমরা রয়েছে স্ট্রাইকে, দেখা যাক ওভারের শেষ বল একটা চার মারা যায় কিনা, ওভারের শেষ বল, শেষ বল, এবার কিন্তু জোরেই ব্যাট চালানো হয়েছে, কিন্তু এখানে ফিল্ডার রয়েছে, দুইটা রান নিঃসন্দেহে আদায় করতে পারবো। এবং দুইটা রান নেওয়ার মাধ্যমে আমাদের কিন্তু পাঁচ ওভারের রানটা দাঁড়ালো ঊনপঞ্চাশ রানে, আটটা উইকেটের পতনের মাধ্যমে আমাদের রানটা কিন্তু এখানেই দাঁড়ালো। তো সাত সাতটা ওভার কিন্তু আমরা অবশেষে পাড়ি দিতে পারছি, যার কারণে আমাদের রান কিন্তু হয়ে গেছে তিয়াত্তর রান, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা আরও একটা উইকেট হারাই ফেলছি। তো নয়টা উইকেট কিন্তু আমাদের পড়ে গেছে। এবার হার্দিক পান্ডিয়া আসছে তার দ্বিতীয় ওভার বল করতে, অর্থাৎ অষ্টম ওভারের প্রথম বল করতে আসছে, কিন্তু হার্দিক পান্ডিয়া স্ট্রাইক করেছে জাসপ্রীত বুমরা, ওভারের প্রথম বল, প্রথম বল আসতে করে ঠিকই দিয়ে আমরা এখান থেকে দুইটা রান কিন্তু নিঃসন্দেহে আদায় করে নিতে পারবো, এবং দুইটা রান নিয়েই কিন্তু আমাদের রান রেটটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে রিকোয়ার্ড রান রেট কিন্তু আমাদের আর 2.67 করে লাগে, আমাদের রানটা হয়ে গেছে 75 রান, আমাদের টার্গেট ছিল 96, সুতরাং আর মাত্র 21টা রান লাগে 17টা বলে। তো আমাদের কিন্তু টার্গেটটা খুবই সহজ, কিন্তু উইকেট যেহেতু কম সুতরাং বুঝতেই পারছো কতটা প্রেশার রয়েছে। তো আবার দ্বিতীয় বল করতে আসে দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু সুন্দর মতো মারা হয়েছে, কারণ এটা চার হয়ে যেতে পারে, এবং অবশেষে জাসপ্রীত বুমরা একটা চার মারতে পারছে, যার ফলে কিন্তু একটা কি বলা যায় একটা হচ্ছে যে তোমার টেনশন ফ্রি একটা নিঃশ্বাস নিয়ে যাচ্ছে। তো একটা সুন্দর চার মেরে দিয়েছে এখানে কিন্তু জাসপ্রীত বুমরা।
তো এখানে কিন্তু ফিল্ডিংটা সেটআপটা চেঞ্জ করা হয়েছে, তো একই রকম ফিল্ডিং সেটআপ রয়েছে। তো আমরা দেখা যাক আরেকটা ওখান দিয়ে চার মারতে পারে কিনা একই দিক দিয়ে। তো ওভারে তৃতীয় বল করতে যাচ্ছে হার্দিক পান্ডে, ওভারে তৃতীয় বল, তৃতীয় বলে কিন্তু আবারও ব্যাটে বলে কানেকশন, এটা ক্যাচ না হয়, এটা যেন ক্যাচ না হয়, না ক্যাচ হয় না নিঃসন্দেহে, এটা যদি ক্যাচ হতো তাহলে আমার তো হার্ট অ্যাটাক চলে আসতো। তো ওভারে তিনটা বল কিন্তু নিঃসন্দেহে আমরা ভালো মতনই কাটাতে পারছি, এটা একটা ওয়ান বাউন্স বল ছিল যাই হোক। তো এবার কিন্তু ওভারের শেষ বল করতে আসছে হার্দিক পান্ডে, ওভারের শেষ বলে কি একটা চার মারতে পারবো নাকি সেটি এখন দেখতে হবে। ওভারের শেষ বল, ওভারের শেষ বল, তেরো বলে লাগে তেরো রান, ওভারের শেষ বল এবার কিন্তু মারা হয়েছে এবং ফিল্ডারের মাঝখানে বল চলে গেছে সীমানার দিকে চারটা রান, আরও একটা দুর্দান্ত চার হয়ে গেল, আমাদের রানটা দাঁড়ালো 87 রানে 9 উইকেটের পতনে। এবার কিন্তু ক্রিস গেল চলে আসছে নবম ওভার বল করতে, সরি শেষ ওভার বল করতে, ক্রিস গেল চলে আসছে আর আমাদের কিন্তু 6 বলে প্রয়োজন 2টা রান, 6 বলে প্রয়োজন 2টা রান। দেখা যাক ক্রিস গেল তার প্রথম বল, প্রথম বল রিভার্স হুইপ একটুর জন্য কিন্তু ক্যাচ ধরতে পারে না এখানে উইকেট কিপার এবং আমরা কিন্তু একটা রান নিতে সক্ষম হয়ে গেছি। সুতরাং আর কিন্তু 5টা বলে 1টা রান প্রয়োজন, 5টা বলে 1 রান, খুব ইজি শুনতে মনে হচ্ছে কিন্তু এইটাই কিন্তু যে কোনো সময় যদি উইকেটটা পড়ে যায় তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বলে কিন্তু আবারও রিভার্স সুইপ মারা হয়েছে, এখানে কিন্তু আরেকটা রান কিন্তু আমরা নিতে সক্ষম হয়ে গেছি, না নিতে সক্ষম হই নাই, আমি ভাবছিলাম উইকেট হবে, তাদের ক্যান্সেলে চাপ পড়ে গেছে। তো আর কিন্তু প্রয়োজন 4টা বলে 1টা রান, এবার তো রানটা নিতেই হবে। ওভারের এই বলে কি রান নিতে পারবো? ওভারের তৃতীয় বল, তৃতীয় বলে এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে, তার আগে আমরা 2টা রান নিয়ে কিন্তু ম্যাচটা অবশেষে আমরা কিন্তু জিতে নিলাম 1টা উইকেটের বিনিময়ে। তো অবশেষে কিন্তু আমরা চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে সক্ষম হয়ে গেছি, আমাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল সেই ভাইকে কিন্তু অনেক অনেক অভিনন্দন, কারণ আমরা কিন্তু চ্যালেঞ্জটা জিতে গেছি। তো চ্যালেঞ্জ জেতার জন্য কিন্তু তোমাদেরকে লাইক বাটন একটা জোরে করে একটা ক্লিক করে দিতে হবে। তো এই ম্যাচটা যদি ভালো লেগে থাকে তো 100টা লাইক অবশ্যই করে দিবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সি ইউ।